নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। চলে এসেছি গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাথে। আজকে আমরা দেখব, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, এই রকম একটি স্মোক গ্রেডিয়েন্ট বা এই রকম একটি প্যাটার্ন গ্রেডিয়েন্ট স্টাইল বা ইফেক্ট আমরা এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ক্রিয়েট করতে পারি। এই ধরনের ইফেক্ট আমরা যে কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি, অথবা যে কোনো টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারি, আমাদের কোনো পোস্টার অথবা ব্যানার ডিজাইনের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, এই ধরনের ইফেক্ট আমরা এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে খুব সহজে ক্রিয়েট করে নিতে পারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইঙ্কস্কেপ সফটওয়্যারটি ওপেন করা রয়েছে। সবার প্রথমে আমি চলে যাব ডকুমেন্ট প্রপার্টিতে, আমরা ক্যানভাসটাকে একটু অ্যারেঞ্জ করে নেব। এই কাজটি করার জন্য যেটা আমাদের প্রয়োজন, ফাইল মেনুতে গিয়ে সেখান থেকে আমরা চলে যাব ডকুমেন্ট প্রপার্টিজ, এবং এখানে আমরা ডিসপ্লে ইউনিট নিয়ে নেব। পিক্সেল মিলিমিটার থাকলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা না, যদিও পিক্সেল নেওয়াটাই বাঞ্ছনীয়। এবং এখানে আরেকটি ছোট্ট কাজ করব, এই বর্ডার অপশনের আন্ডারে শো পেজ বর্ডার অপশনটাকে আমি আনচেক করে দেবো, যাতে আমরা এরকম একটি ক্লিন ক্যানভাস পাই। এই উইন্ডোটাকে আমি ক্রস করে দিচ্ছি, এরকম একটি ক্লিন ক্যানভাস আমাদের প্রয়োজন। এবং কাজটি শুরু করার আগে আমি ফাইনাল যে কাজটা করব, ভিউ মেনুতে গিয়ে সেখান থেকে জুম অপশনে গিয়ে জুম 1:1 অপশনটা আমি সিলেক্ট করে নেব। প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমাদেরকে ওই রকম একটি কার্ভ লাইন ক্রিয়েট করতে হবে। সেই কার্ভ লাইনটা ক্রিয়েট করার জন্য আমরা নিয়ে নেব এখান থেকে এই ড্র ফ্রি হ্যান্ড লাইন্স বলে যে টুলটা আছে, সেই টুলটা আমরা অ্যাক্টিভেট করে নেব। এবং এই টুলটাকে অ্যাক্টিভেট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশন টুল বারে কিছু অপশনস অ্যাক্টিভেট হয়ে গেছে এই টুলটার জন্য। এবং এখান থেকে মোড অপশনে আমরা তিনটে বাটন দেখতে পাচ্ছি, যার প্রথম বাটনটা ক্রিয়েট রেগুলার বেজিয়ার পাথ, সেকেন্ড বাটনটা ক্রিয়েট পাইরো পাথ, এবং থার্ড বাটনটা ক্রিয়েট বি স্প্লাইন পাথ। আমরা এই কাজটির জন্য সেকেন্ড বাটনটাকে অ্যাক্টিভেট করে নেব। বলে রাখছি, বাই ডিফল্ট এই টুলটা অ্যাক্টিভেট করলে ক্রিয়েট রেগুলার বেজিয়ার পাথটাই অ্যাক্টিভেট থাকে। এই কাজটার জন্য আমরা এই সেকেন্ড বাটনটা ক্রিয়েট পাইরো পাথ বাটনটা অ্যাক্টিভেট করে নেবো। এই বাটনটা অ্যাক্টিভেট করার সাথে সাথে আমরা অন্য যে অপশনগুলো দেখতে পাবো সেটা এখানে দেখতে পাচ্ছি। স্মুদিং বলে একটি অপশন আমাদের সামনে রয়েছে, এই অপশনটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়বে। আপনাদের বাই ডিফল্ট হয়তো ভ্যালুটা 1, 2, 3 কি 5 মধ্যে কিছু একটা থাকতে পারে, অথবা আপনি যদি লাস্ট কিছু ভ্যালু ইউজ করে থাকেন সেটাই থাকবে। আমি বলবো এই কাজটার জন্য আপনি একটু ভ্যালুটাকে চেঞ্জ করে দেখে নেবেন, কীরকম ইফেক্ট আসছে বা কীরকম ইফেক্ট আমরা আনতে চাই সেটা আপনারা ভ্যালুটা চেঞ্জ করার সাহায্যে দেখে নিতে পারেন। আমাদের একটি স্মুথ কার্ভ লাইন দরকার, আমি এক্ষেত্রে 15 সেটিংটা রাখছি। আপনাদের ক্ষেত্রে হয়তো একটু বেশিও সেটিংটার ভ্যালুটা রাখতে হতে পারে, অথবা একটু কমও ভ্যালুটা রাখতে হতে পারে। আমার ক্ষেত্রে আমি 15 ভ্যালুটা রাখছি, আপনারা এটা একটু নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন। শেপ অপশানে যেটা থাকবে, বাই ডিফল্ট নানি থাকে, এটা আপনারা নানি রেখে দেবো। এখানে আরও প্রচুর কিছু অপশান রয়েছে, এই কাজগুলোর ব্যবহার আমি ভবিষ্যতে অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখাবো, এক্ষেত্রে আমরা নানি রেখে দিচ্ছি। এবার আমরা সিম্পলি ফ্রি হ্যান্ডে নিজেদের মতো একটু কার্ভ লাইনের প্যাটার্ন ক্রিয়েট করে নিচ্ছি, যেরকম আমরা আগের ইমেজটাতে দেখলাম খানিকটা কাছাকাছি। আপনারা এক্সপেরিমেন্টাল নিজেদের মতো ব্যাপারটা ক্রিয়েট করে দেখে নিতে পারেন। আমি প্রথমে এই রকম একটি ফ্রি হ্যান্ড কার্ভ লাইন ক্রিয়েট করছি। আপনারা দেখুন কার্ভ লাইনটা ক্রিয়েট করার সাথে সাথে এটা স্মুথ হয়ে গেল, এবং আপনি এই স্মুথনেসের ভ্যালুটা চেঞ্জ করেও আপনি দেখতে পারেন কীরকম ইফেক্ট আসছে। ফাইনালি আমাদের এইরকম একটি স্মুথ কার্ভ লাইন দরকার। এরপরে আমরা আরেকটি সেকেন্ড কার্ভ লাইন ক্রিয়েট করছি, তার জন্য আমি এইখান থেকে লাইনটা ড্র করা শুরু করছি। এইখানে গিয়ে আমি লাইনটাকে ছেড়ে দিচ্ছি, এইরকম আরেকটি কার্ভ লাইন আমার ক্রিয়েট হয়ে গেল। ফাইনালি আমি আরেকটা কার্ভ লাইন ক্রিয়েট করব। তিনটে কার্ভ লাইন নিয়ে আমরা কাজটা করব, এবং এই রকম ভাবে আমি লাইনটাকে ছেড়ে দিচ্ছি। এরকম তিনটে কার্ভ লাইন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু জুম আউট করে নিচ্ছি, তার জন্য কন্ট্রোল বাটনটাকে প্রেস করে আমি মাউসের স্ক্রল হুইলটাকে স্ক্রল করার মাধ্যমে একটুখানি জুম আউট করে নিলাম। আপনারা সিম্পলি ভিউ মেনুতে গিয়ে জুমে গিয়ে জুম ইন আউট করার মাধ্যমে ব্যাপারটাকে কন্ট্রোল করতেই পারেন। অবজেক্ট সিলেকশন অ্যারোটাকে নিয়ে নিলাম, যেটা আমাদের করতে হবে। আমরা এইভাবে রেক্ট্যাঙ্গুলার সিলেক্টের সাহায্যে যে কটা আমরা কার্ভ লাইন
বা স্পাইরাল লাইন ক্রিয়েট করেছি সবকটাকে আমরা এইভাবে একসাথে সিলেক্ট করে ধরে নেব এবং আমি এক্ষেত্রে আরেকটু জুম ইন করে নিচ্ছি আমাদের প্যাটার্নটা ক্রিয়েটেড হওয়ার পরে আমাদের সুবিধা হবে আমি এরকম রেখে দিচ্ছি সিলেকশনের জন্য আমি জুম আউট করে নিয়েছিলাম এরপরে আমাদের যেখানে যেতে হবে আমরা এক্সটেনশন অপশানে চলে যাব সেখান থেকে জেনারেট ফ্রম পাথ অপশনটার মধ্যে আমরা ইন্টারপোলেট বলে যে কমান্ডটা রয়েছে আমরা সেটাকে অ্যাক্টিভেট করে নেব এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে এখানে এক্সপোনেন্টের ভ্যালু 0 0 রয়েছে আপনাদের যদি কোনো কিছু সেট করা থাকে আমি বলবো এই কাজের জন্য ভ্যালুটাকে 0 করে দিন ইন্টারপোলেশন মেথড 2 বাই ডিফল্ট থাকে বা 1ও থাকতে পারে আমি বলবো এই কাজটার জন্য 2 সেট করে রাখুন ইন্টারপোলেশন স্টেপটা নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন আপনি যেরকম একটা ক্রিয়েট করতে চাইছেন তার জন্য কমিয়ে বাড়িয়ে যেরকম আপনাদের পছন্দ যেটা উল্লেখযোগ্য বলে দেওয়ার এখানে হয়তো ইউজ জেড অর্ডার বা ইন্টারপোলেট স্টাইল অপশনগুলো চেকড অবস্থায় থাকতে পারে বাই ডিফল্ট এই কাজের জন্য আমরা এই চেকগুলোকে সম্পূর্ণভাবে আনচেক করে দেব এবং এখানে এই তিনটে চেকবক্সের কোনোটাই চেকড অবস্থায় থাকবে না ইফেক্টটা কিরকম আসলো দেখার জন্য সিম্পলি আমরা এই লাইভ প্রিভিউ এর চেকবক্সটাকে অ্যাক্টিভেট করে দেব অ্যাক্টিভেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ইফেক্টটা কিরকম ভাবে এসে গেছে এইরকম একটি ইফেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবং এখন আমরা এই ইন্টারপোলেশনের ভ্যালুটাকে বাড়ানো কমানোর মাধ্যমে এই প্যাটার্নটাকে আরেকটু চেঞ্জ করতে পারি আমি এখানে ইন্টারপোলেশনের ভ্যালুটাকে আরেকটু বাড়াচ্ছি আমি এটাকে 35 করে দিচ্ছি এবং আরেকবার লাইভ প্রিভিউটাকে আনচেক রিচেক করার মাধ্যমে আমি ইন্টারপোলেশনের ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দিলাম আপাতত এই রকম জায়গাতেই আমি রেখে দিচ্ছি আপনি আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী ইন্টারপোলেশন স্টেপসটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন কীরকম ইফেক্ট আপনার চাই এবং এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করা হয়ে গেলে এই ইন্টারপোলেট উইন্ডোটাকে আমি ক্রস করে দিচ্ছি এরপরে আমাদের যে কাজটা করতে হবে আমি একটু জুম আউট করে নিচ্ছি বাইরে ক্লিক করার মাধ্যমে সিলেকশনটাকে তুলে দিচ্ছি এবং ফাইনালি আবার এইরকম ভাবে রেক্ট্যাঙ্গুলার সিলেকশনটাকে করার মাধ্যমে সমস্ত অবজেক্ট গুলোকে একেবারে সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি চলে যাব অবজেক্ট মেনুতে এবং সেখান থেকে আমি নিয়ে নেবো আনগ্রুপ এবং এইভাবে সিলেক্টেড অবস্থায় আমি চলে যাব পাথ মেনুতে এবং সেখান থেকে আমি নিয়ে নেবো স্ট্রোক টু পাথ বলে অপশনটি এবং স্ট্রোক টু পাথটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি সিলেকশনটাকে দিয়ে ফাইনালি আরেকবার সিলেকশনটাকে এইভাবে করে নেব এবং অবজেক্টটিকে আমি গ্রুপ কমান্ডটা নিয়ে নেব এবং সম্পূর্ণটা একেবারে গ্রুপ হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং আপনারা এই মুহূর্তে মনে হলে এটাকে স্কেল করতে পারেন আমার এই মুহূর্তে স্কেল করার দরকার নেই কারণ আমি জুম আউট ভিউতে রয়েছি আমি জুম ইন করলেই এটাকে আমি আরেকটু বড় অবস্থায় দেখতে পাবো যেরকমটা আমাদের চাই এর মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব তার জন্য আমরা এই প্যাটার্নটাকে সিলেক্টেড অবস্থায় চলে যাব অবজেক্ট মেনুতে সেখান থেকে নিয়ে ফিল অ্যান্ড স্ট্রোক একটি উইন্ডো আমাদের সামনে চলে যাবে এটাকে আমরা ট্র্যাক করে এইরকম একটি সাইডে রেখে দিচ্ছি এবং প্যাটার্নটাকে আমরা খানিকটা এইরকম জায়গায় নিয়ে এসেছি যাতে আমরা ইফেক্টটা দেখতে পারি এখান থেকে আমরা ফিল সলিড কালার নিয়ে আপনি এটার উপরে কালার অ্যাপ্লাই করতে পারেন আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব জন্য এখান থেকে এই লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশনটা আমরা নিয়ে নিতে পারি এবং এই টুল বারে গিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড এডিট গ্রেডিয়েন্ট টুলটাকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম এবং এই দিকের এই ছোট্ট বাটনটাকে ক্লিক করে এই দিকের গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা সিলেক্ট করে নেব এই মুহূর্তে যেখানে আছি আমরা এখান থেকে আরেকটু ডার্কার রেড সিলেক্ট করে নেব এবং এই দিকের গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করার জন্য এই ছোট্ট বাটনটাকে আমি ক্লিক করার মাধ্যমে অ্যাক্টিভেট করে নেব এবং এই কালারটাকে আমি চেঞ্জ করে দেব খানিকটা এই রকম প্যাটার্নে আমি নিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা অসাধারণ কালার তৈরি হয়ে গেছে খানিকটা এই রকম ব্লু কালার আমি সিলেক্ট করে নিলাম এবং ফাইনালি এই উইন্ডোটাকে আমি ক্রস করে দিচ্ছি এবং এখান থেকে আমি অ্যারো সিলেকশন কিটা নিয়ে আমি সিলেকশনটাকে তুলে নিচ্ছি এরপরে এই কাজটাকে আমাদের আরো এনহ্যান্স করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটাকে আমরা কমপ্লিটলি ব্ল্যাকে কনভার্ট করে দেবো তাহলে আমাদের এই কাজটা দেখতে আরো সুন্দর লাগবে তার জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে ডকুমেন্ট প্রপার্টিতে চলে যাব এবং সেখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এই বাটনটায় ক্লিক করব এবং এখান থেকে হোয়াইট থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবো
ভিডিওটিকে ক্রস করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাটার্নটা এবং গ্রেডিয়েন্ট কালারটা আরো ভীষণ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমরা সিম্পলি আর একটু জুম ইন করার মাধ্যমে প্যাটার্নটাকে আরো ভালোভাবে ভিজিবিলিটি করতে পারি। আমি এই রকম জায়গা নাগাদ প্যাটার্নটিকে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ সুন্দর ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে এরকম একটি গ্রেডিয়েন্ট কালার স্মোক প্যাটার্ন আমরা ক্রিয়েট করে ফেলতে পেরেছি। কাজটিকে সেভ করার জন্য ফাইল মেনুতে চলে যাবেন এবং এখান থেকে এক্সপোর্ট পিএনজি ইমেজ আপনারা সিলেক্ট করে নেবেন এবং এটা একটি ইমেজ ফরম্যাটে আপনাদের সেভ হয়ে যাবে যে পাথে আপনারা সেভ করতে চাইছেন। এখান থেকে ড্রয়িং অপশানটা সিলেক্ট করে নেবেন, পেজ অপশানটা সিলেক্ট করবেন না এবং এখানে উইথ হাইট যেটা রয়েছে ডিফল্ট রেখে দিতে পারেন এবং এইখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশান ক্লিক করে আপনার সামনে একটি ব্রাউজ উইন্ডো এসে যাবে এবং এই ব্রাউজ উইন্ডোর মাধ্যমে আপনি আপনার পিসিতে যেখানে ফাইলটা সেভ করতে চান সেই ড্রাইভে গিয়ে সেখানে একটি ফাইল নেম দিয়ে যদি সেভ বাটনে ক্লিক করেন তাহলে আপনার কাজটি আপনার সেই পাথে পিএনজি ইমেজ ফরম্যাট হিসেবে সেভ হয়ে যাবে। আমি উইন্ডোটিকে ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ইঙ্কস্কেপ সফটওয়্যারের উপর যদি আপনাদের কোনো রকমের ভিডিও চাই সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং শেয়ার নিশ্চয়ই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভীষণ ইন্টারেস্টিং গ্রাফিক্স ডিজাইনিং এর ভিডিও এই সফটওয়্যারের উপর আমি নিয়ে আসতে থাকবো। তাহলে কথা বাড়িয়ে দর্শক বন্ধুদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।